সুধী দর্শক, আজকের আলোচনায় স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডাক্তার কাজী আনোয়ার আলী। আমি বিগত 3 বছর যাবৎ হেমাটোলজি বিভাগে চিকিৎসক হিসেবে কাজ করছি। আপনাদের সাথে আমার আজকের আলোচনার বিষয় হলো চাইল্ডহুড ম্যালিগনেন্সিস বা শিশুদের ক্যান্সার। ক্যান্সার বর্তমান ক্রমবর্ধমান বিশ্বে একটি মেজর থ্রেট। স্বাস্থ্যসেবায় এটাকে মেজর থ্রেট হিসেবে দেখা হয়। শিশুরা, বিশেষ করে বাংলাদেশের শিশুরা এর ব্যতিক্রম নয়। বিভিন্ন ধরনের শিশু বিভিন্ন গ্রুপের একটি সার্টেন এইজে বিভিন্ন ধরনের কিছু স্পেসিফিক ক্যান্সারের মধ্যে আক্রান্ত হচ্ছে। গবেষণায় দেখা গেছে জন্মের পর থেকে নিয়ে 5, 8 এবং 10 বছরের শিশুদের কিছু নির্দিষ্ট সংখ্যক ক্যান্সার, যেমন কিডনির, ব্রেইনের এবং চোখের রেটিনার ক্যান্সার হচ্ছে, যেগুলোকে নেফ্রোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা এবং রেটিনোব্লাস্টোমা হিসেবে অভিহিত করা হয়। কিন্তু বর্তমান জরিপ বলছে 37%-এরও বেশি শিশু বর্তমানে যারা ক্যান্সারে আক্রান্ত, তাদের মধ্যে ম্যাক্সিমামই ক্যান্সার হচ্ছে ব্লাড ক্যান্সার, যেটাকে আমরা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বা সংক্ষেপে এএলএল বলে থাকি। চলুন জেনে নেওয়া যাক ব্লাডের এই ক্যান্সারটি সম্পর্কে। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া একটি ক্যান্সার যা প্রধানত বাচ্চাদের হয়ে থাকে। বড় বয়সেও এটি হতে পারে, তবে এটার মোস্ট প্রিভ্যালেন্স ইয়ার হচ্ছে 5 বছরের নিচে যেসব শিশু তাদের জন্য। এ ধরনের ক্যান্সার হওয়ার আগে এটার বেসিস সম্পর্কে আমাদের একটুখানি জেনে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের শরীরে যে শ্বেত রক্তকণিকা রয়েছে, তার প্রধান কাজ হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করা। এবং যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াতে আমাদের শরীরের এই শ্বেত রক্তকণিকার, বিশেষত লিম্ফোব্লাস্ট নামক একটি রক্তের কণিকার অ্যাবনর্মাল প্রলিফারেশন বা অ্যাবনর্মাল বৃদ্ধি হয়ে থাকে। এই বৃদ্ধির কারণে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে, যার ফলে এই অ্যাবনর্মাল প্রলিফারেশন অফ লিম্ফোসাইটের জন্য শরীরের হিমোগ্লোবিন এবং প্লেটলেট সহ অন্যান্য রক্তকণিকা কমে যায়, যার ফলে শরীরের মধ্যে অস্বাভাবিক রক্তপাত সহ রক্তশূন্যতা দেখা দিতে পারে। আসুন আমরা জেনে নিই কি ধরনের লক্ষণগুলো আপনার শিশুর মধ্যে খেয়াল করলে আপনি লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া সাসপেক্ট করবেন। প্রথমত হচ্ছে অস্বাভাবিক রক্তক্ষরণ শরীরের যে কোনো জায়গা থেকে। ব্রাশ করতে যাওয়ার সময় শরীরের মুখের যে কোনো জায়গা থেকে রক্তপাত হওয়া অথবা নাক থেকে রক্ত গড়িয়ে পড়া, শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট রক্তের কালো বা লাল রঙের ছোপ, মেয়েদের ক্ষেত্রে এক্সেসিভ মেনস্ট্রুয়েশনাল ব্লিডিং, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাব এবং পায়খানার সাথে রক্ত যেয়ে থাকে। এছাড়াও শরীরে কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক রক্তশূন্যতা দেখা দেওয়া এই রোগের অন্যতম প্রধান লক্ষণ। এছাড়া দেখা যায় যে শরীরে যে লসিকা গ্রন্থি বা লিম্ফ নোডস রয়েছে, যেগুলো আমাদের সাধারণভাবে শরীরের বিভিন্ন জায়গায়, স্পেশালি বগলে, কুঁচকিতে এবং গলার মাঝখানে রয়ে থাকে, সেগুলো অনেক সময় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সে কারণে আপনার শিশুর মধ্যে যদি দেখেন যে লিম্ফ নোড বড় হয়ে গিয়েছে অথবা শরীরের কোনো জায়গা থেকে অস্বাভাবিক রক্তপাত হচ্ছে, তাহলে দ্রুত আপনার শিশুকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করার এবং তার অতি দ্রুত রক্ত পরীক্ষা করুন। যদি দেখা যায় তার রক্তের মধ্যে হিমোগ্লোবিন কম এবং প্লেটলেটও কমে গিয়েছে এবং টোটাল WBC-র কাউন্ট অস্বাভাবিকভাবে বেশি, এবং আপনার শিশুর এই সকল সিমটমসের মধ্যে একটা বা একাধিক সিমটমস রয়েছে, তাহলে দ্রুতই দেরি না করে আপনার শিশুকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলাপ আলোচনায় বসুন। এই ধরনের ক্যান্সারে আপনি আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সর্বোচ্চ বেনিফিট পেতে পারেন, কেননা এ ধরনের ক্যান্সার যদি আর্লি ধরা পড়ে তাহলে এ ধরনের ট্রিটমেন্ট বাংলাদেশি স্বনামধন্য চিকিৎসকরা করে থাকেন। তাই আমাদের পরামর্শ হচ্ছে আপনার বাচ্চার প্রতি খেয়াল রাখুন, তার সিমটম সম্পর্কে সচেতন হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রুতি দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এ বিষয়ক যদি আপনারা পরবর্তীতে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে ইনবক্স করুন এবং কমেন্ট করুন। আমাদের সাধ্য অনুযায়ী আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।